আসসালামু আলাইকুম, বাংলা টেকটেক্সে খন্দকার শরীফ। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন ওভারহিট। আপনারা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা ইঞ্জিন ওভারহিট নিয়ে কথা বলবো। আর ইঞ্জিন ওভারহিট নিয়ে আজকে কথা বলবো আমরা একজন ইঞ্জিন মেকানিকের সাথে, অর্থাৎ উনি গাড়ির ইঞ্জিন সম্পর্কে সব ধরনের কাজ করে থাকেন, এরকম আমরা একজন ইঞ্জিন মেকানিকের সাথে কথা বলবো। এবং আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে কোনো গাড়ির, আপনারা চাইলে তাকে কল করতে পারবেন, ফোন করতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে। আজকে আমরা কথা বলবো ইঞ্জিন মেকানিক জাকির ভাইয়ের সাথে। আপনার সাথে কথা বলবো গাড়ির ইঞ্জিন হিট কেন হয়, কী কী কারণে ইঞ্জিন হিট হয়ে থাকে, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়তো সমস্যা হইতে পারে, আপনারা চাইলে তাকে ফোন করে বিভিন্ন বিষয় জানতে চাইতে পারেন। তো চলুন বেশি না কথা বলে চলে যাই জাকির ভাইয়ের কাছে। জাকির ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনি যে গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে কী ধরনের সমস্যা হইতে পারে এবং ইঞ্জিন অপারেট হয়ে গেলে কি করবেন, কিভাবে সেটা সলভ করবেন। আমরা জাকির ভাইয়ের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আমরা আজকে দর্শক আজকে আমরা আসছি জাকির ভাইয়ের কাছে। জাকির ভাইয়ের কাছ থেকে আমরা জানবো আজকে যে গাড়ির ইঞ্জিন সম্পর্কে। জাকির ভাই হচ্ছে ইঞ্জিন মেকানিক, উনি ইঞ্জিনের সমস্ত কাজ করে থাকেন, ইঞ্জিনে যে কোনো ধরনের সমস্যা, ছোট বড় যা সমস্যাই আছে সব ধরনের কাজই উনি করেন। তো জাকির ভাই বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত এই এলাকায় জাকির ভাইয়ের কাছ থেকে কাজ করাতে পারবেন। আর তার আগে বলে নেই যে কাজগুলি আমাদের গাড়িতে প্রতিনিয়ত সমস্যা হয়ে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে ইঞ্জিন ওভারহিট। আর বাংলাদেশের গাড়িগুলোতে মোটামুটি ইঞ্জিন গরমের দিন আসলে তো বলাই যায় না সবসময় ইঞ্জিন ওভারহিট হয়েই থাকে। ইঞ্জিন ওভারহিটের জন্য যে কাজগুলি আপনাদের করতে হবে সেটা আমরা এখন জাকির ভাইয়ের সাথে আলোচনা করবো। জাকির ভাইয়ের কী কী সমস্যা হতে পারে ইঞ্জিন ওভারহিটে? জাকির ভাই, কী কী কারণে ইঞ্জিন ওভারহিট হয় গাড়ির একটু যদি বলতেন। প্রথমত হচ্ছে আপনার যখন আপনি একটা গাড়ি ফার্স্ট টাইম বাই করে তখন তার চেক করতে হবে পানিটা, পানি চেক করতে, যদি কখনো পানি কম থাকে তখন ওই গাড়িটা বাষ্প থেকে আপনার একটা হিট হয়ে যাবে, তখন হিট হয়ে আপনার হয়তো রেডিয়েটর বাস্ট হয়ে যাবে বা পাইপ ফিরে যাবে যখন পানিটা কম থাকবে, ওই জন্য তো যে কোনো ওই ধরনের একটা ক্ষতি হবে এটা। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যখন আপনার ফ্যান না চলবে, ইঞ্জিন ফ্যানটা যখন না চলবে, হ্যাঁ ইঞ্জিন ফ্যানটা যখন না চলবে তখন আপনার গাড়িটা হিট হবে, তখন আপনার কাটাটা আস্তে আস্তে উপরে উঠবে আর কি, হিটের কাটাটা উপরে, তখন আপনি স্টার্টটা বন্ধ করে বা সাইড করে দেখতে হবে যে কেন হিটটা হলো, তখন আপনি চেক করলেন যে কেন ওই হলো। আচ্ছা, সে যদি ওই বিষয়ে কিছু না বুঝে, না বুঝলে তখন আপনার ওটা স্টার্ট করে ঠান্ডা করতে হবে গাড়িটা, টোটালি ঠান্ডা করে বা পানিটা চেক করতে হবে, পানিটা পড়ে গেলো কিনা বা পানিটা কমে গেলো কিনা, এই ধরনের কিছু চেক করে তখন আপনার দেখতে হবে যে কেন কী সমস্যার জন্য হলো এটা। তখন সে যদি না বুঝে কারো হেল্প নিলো যে না আমি হেল্পে দেখতেছি যে এটা হলো না, তখন ওটা সে অন্য কোনো হেল্প নিতে পারে কারো। আচ্ছা, তো একটা মানুষ দেখা গেছে ঢাকার বাইরে দূরে অনেক জায়গায় কোনো একটা জায়গায় এ ধরনের একটা সমস্যার মধ্যে পড়ছে, রাত্রেবেলা যে কোনো সময় সমস্যায় পড়ছে, সেক্ষেত্রে যদি আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে রাখি এখানে আপনাকে হেল্প করে কি সাহায্য করতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, এখানে কিছু হেল্প আছে, সেখানে আপনার সে তাকে আমি কিছু বললাম, সে যদি ওগুলো বুঝে তখন দেখা যায় সে ওগুলো করলে নর্মাল সমস্যাটা থেকে বের আসতে পারে, সে এখান থেকে বের আসতে পারবে। আচ্ছা, তো জাকির ভাই ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে কি হেড গ্যাসকেটের কোনো ধরনের সমস্যা হতে পারে? প্রথমত আপনার গ্যাসকেট ওরকম হয়ে হবে না, যদি ফার্স্ট টাইম যদি আপনার ওভারহিট করে ফেলে যদি কাটা খেয়াল না করে তো গ্যাসকেট কাটবে না, ওরকম যদি দুই একবার হয়, দুবার হওয়ার পরে তখন আর কি গ্যাসকেটটা কেটে যায়। গ্যাসকেটের যখন একটা বিষয় আছে আপনার যখন গাড়িটা হিট হয়ে যাবে, আপনি যদি হিট হওয়ার পরে আমি যদি নিজেতে বন্ধ করি তাহলে গ্যাসকেটটা কাটবে না, যখন গাড়িটা ওভারহিট হয়ে গাড়ি একা একা বন্ধ হয়ে যাবে তখন গ্যাসকেটটা কেটে যাবে। আচ্ছা, তো হেড গ্যাসকেট গেলে কত টাকা খরচ হতে পারে একটা গাড়ির? এখানে আপনার গাড়ি বিশেষ গাড়ির উপর আর কি, গাড়ির উপর। আচ্ছা, যেমন ধরেন আপনার আমরা যে নর্মালি যে গাড়িগুলো ইউজ করি সাধারণত প্রোবক্স, তারপরে এক্সিও, এক্সফিল্ডার, হাজার যেমন যদি আপনার ওয়াটার পাম্প সমস্যা থাকে, ওয়াটার পাম্প যেটা ইঞ্জিনটা পানিটা ঠান্ডা করে রাখে, যেটা ওটার প্রবলেম হলো গাড়ি ওভারহিট হয়ে যাবে, এরকম বিভিন্ন কারণ আছে, এসি ফ্যান, রেডিয়েটর ফ্যান, এগুলো মূলত সমস্যা থাকে, এসব থেকে এজেন্সিগুলো আসলে খেয়াল রাখতে হয়।
তো জাকির ভাই এর সাথে কথা বললাম আমরা ইঞ্জিন ওভারহিটের বিষয়ে, এরপরে আমরা জাকির ভাইয়ের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, তো জাকির ভাই, আপনারা যদি কেউ এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, জাকির ভাইয়ের কাছে চাইলে হেল্প নিতে পারেন, কিংবা জাকির ভাইকে আশেপাশে যদি হয় জাকির ভাই আপনাদের কাছে গিয়ে হেল্প করবে। জাকির ভাইয়ের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জাকির ভাই ভালো থাকবেন। তো জাকির ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনলাম এবং জানলাম, আপনারা চাইলে জনের সাথে কল করতে পারবেন, কথা বলতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। বাংলা টেকটিক্সে খন্দকার শরীফ, বাই বাই, টাটা। কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।